365টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত? কদরের রাত, ঠিক কি না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ, পড়েন, হাজার মাসের চেয়ে সেরা। বিশ্বনবী মদিনাতে কাঁদছেন, বিশ্বনবীর মন খারাপ। মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উম্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি, কেউ পেয়েছে 3000, কেউ 1000, কেউ 500। বিশ্বনবী কাঁদে আর টেনশন করে, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে। কারণ বিশ্বনবী বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার গুনাহগার উম্মতেরা 60 থেকে 70 মধ্যে সব মরে যাবে অন এন অ্যাভারেজ। কত বছর বাসে? 90 আছে কে দেখি তো? 90 আছে নাকি? 80? 80 হয়েছে কার? আছে? আসে নাই, অসুস্থ। 70 আছে কেউ? 70 ডানে ভাই? হ্যাঁ, 70 পাওয়া যাবে আশা করি। একজন পাওয়া গেছে, আল্লাহ ওনারে আরো 70 বছর দিও। তো আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, বিষ্ণু বললেন 60 থেকে 70 মধ্যে আমার উম্মতরা মরে শেষ। আহা, কি হবে আমার উম্মতের? আগের উম্মতেরা তো অনেক হায়াত পেয়েছে। আল্লাহ বললেন, নবী কাঁদবেন না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি। ও নবী কাঁদবেন না, চিন্তিত হবেন না, বিষণ্ণ হবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন না, তাদেরকে হায়াত দিয়েছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম, এটা ঠিক, কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা। খায়রুম মিন আলফি শাহর, ওই রাতে আপনি এক রাত আবাদত করলে 1000 মাস আবাদত করলে যেই রিওয়ার্ড আপনি পাবেন, যেই সওয়াব পাবেন, ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? তবে খবরদার, ওইটা শুধু 27-এর 26 তারিখ দিবাগত রাতে করলেই হবে না। বিষ্ণু বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর, রমজানের শেষ দশকের বেজোর রাতে, অড নাইটে, অড বেজোর রাতে তোমরা তালাশ করো। তার মানে 21, 23, 25, 27, 29 এই 5 রাতেই আপনাকে ইবাদত করতে হবে, বুদ্ধিমানের মতো। বুদ্ধিমান ঝুপবে যে কূপ মারে, ঠিক কিনা? আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে। এ প্র্যাকটিসিং বিলিভার দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। বিশ্বাসীরা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা স্মার্টলি কাজ করে, তারা ঘাম ঝরায় না, তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে হাজার মাসের সওয়াব হয়ে যায়। এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই? বিশ্বনবী কদর যখন আসতো, এই কদরের রাতে রাতে ঘুমাতেন না। ইদা জা আল আশরাল আখার আহিয়া লাইলা আইকাদা আহলা ওয়া জাদদা ওয়া শাদদাল মিজহার। বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না, জেগে থাকতেন, ইবাদত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন, স্ত্রীদেরকে জাগাতেন, সন্তানদেরকে জাগাতেন আর বলতেন, দাঁড়িয়ে যাও, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায় পড়ে থাকো। সম্মানিত শুধু, আমরা জানি যে লাস্ট 10 ডেজ অফ রমাদান এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই শেষ 10 দিনের বেজোর রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদর তালাশ করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোর রাতে কদর তালাশ করো। সে হিসাবে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 26-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই 5টি রাতের যে কোনো রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। আমাদের দেশে বা পুরো পাক ভারতে শুধু 26 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 27-এর রাতকেই কদর হিসেবে উদযাপন করা হয়, আবাদত করা হয়। কিন্তু যদি কোনো কারণে অন্য কোনো অড নাইটে, বেজর রাতে কদর হয়ে যায়, তাহলে তারা কিন্তু বিশাল বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যে কদরের রাতের বরকত রহমত থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত, হি ইজ দ্য লুজার। তো আমরা এই রহমতের বরকতের মাসে আমরা লুজার হতে চাই না, অফকোর্স আমরা সবাই গেইনার হতে চাই। যে রমাদান পেয়ে নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তো আমরা যেন এই কদরের রাতে বেশি বেশি ইবাদত করি, আমরা যেন কোরআন নাজিলের মাসে, কোরআন নাজিলের এ রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআনের মর্মবাণী বুঝবার চেষ্টা করি, বেশি বেশি নফল সালাত পড়ি, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল করি, বেশি বেশি জিকির করি এবং সবাই যেন সবার জন্য দোয়া করি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেন না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সিয়াম পালন করে, মানে আপনারা, এখন তো আমরা সবাই সিয়াম পালন করছি, সো যারা সাইমিন তাদের দোয়া কিন্তু আল্লাহ ফিরিয়ে দেন না। তো আমরা যেন একে অপরের জন্য দোয়া করতে এই মাসে ভুলে না যাই। আর অল্প কয়েকটি দিন আমাদের হাতে আছে, আমরা জানি না যে আমরা কে আগামী বছরের সিয়াম পাব, আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা হায়াতে বেঁচে থাকবো কি না আমরা কিন্তু কেউ জানি না। সো দিস রমাদান কুড বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ, হতে পারে আজকের এবছরের যে রমাদান এটাই আমার শেষ রমাদান, বা আজকের যে সুযোগ এটা হতে পারে আমার লাস্ট চান্স। সো আমরা যেন হেলায় খেলায় সময়গুলো না কাটিয়ে আবাদতে যাতে নিমগ্ন হতে পারে, আল্লাহর জন্য কাছে যেতে পারি। আমরা জানি যে আল্লাহর কাছে যাওয়ার ফর্মুলা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াকতারি, প্রোস্ট্রেট অ্যান্ড বি ক্লোজার টু মি, সিজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওহুয়া সাজিদুন ফাকসিরু ফিহি দুআ, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, ফলে তোমরা তখন সেই অবস্থায় দোয়া করো। আমরা যেন লম্বা সিজদা দিতে অভ্যস্ত হই তাহাজ্জুদের সালাদে, এবং তখন যেন আমরা বেশি বেশি দোয়া করি, কারণ সেই দোয়াগুলো আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। আদম ভুলে গিয়েছে, ছেলেরাও ভুলে যায়, বিশ্ব নবীও ভুলে যেতেন, আছে না নাই? বিশ্ব নবীকে জানিয়ে দেয়া হয়েছিল কদরের রাতটা কবে, বিশ্ব নবী ভুলে গেলেন। বিশ্ব নবীকে জানানো হলো মুহাম্মদ এই রাতটা কদরের রাত, সাহাবীদেরকে জানানোর জন্য ঘর থেকে বেরোলেন, ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারুফিআত ওয়া নাসিতু, ঘর থেকে বেরোয় দেখে দুজন ঝগড়া লাগছে, বিশ্ব নবী ঝগড়ার দিকে এত মন দিছে আল্লাহ যে কয় তারিখের কথা কইছিল এটা ভুলে গেছে, সুবহানাল্লাহ কইবেন না? এজন্য বিশ্ব নবী বললেন ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ফিতর, রমজানের শেষ দশ দিনের বেজর রাতে কদর তালাশ করো, একুশ তেইশ পঁচিশ সাতাশ ২৯, আঙ্গ দেশে পালন করে কয় তারিখ ২৭, ওই বছর যদি ২৩ রমাদান কদর হয়ে যায় তো কি করবেন? কপাল পড়া হবেন আপনি। এজন্য কপালওয়ালা তারা যারা এই পাঁচটা বেজর রাতে সমানতালে আবাদত করে, ঠিক কিনা? আবার বিশ্বনবী কোরআন ভুলে যেতেন, আল্লাহ বললেন নবী ভালো করে পড়েন, বিশ্বনবী ভালো করে পড়ার পরেও মাঝে মাঝে কোরআন মনে রাখতে পারে না, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা, আল্লাহ যা ভুলে যায় স্মরণ করিয়ে দেন। আল্লাহ বললেন সানুকরিউকা ফালা তানসা, ঠিক আছে নবী, ঠিক আছে, ইউর দোয়া ইজ অ্যাকসেপ্টেড, আজকে থেকে এমনভাবে আপনারে পড়াইয়া দিব মরণের আগে আগে একদিনও একদিন আগেও কোরআন আর ভুলবেন না, সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে ইয়াউসা, নিরাশ হয়ে যায়, মুমিন কখনো নিরাশ হয়? কথা বলে না, লা তাইআসু মির রাহিল্লা ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হোপলেস হয় না, মুমিন কখনো আশা হারায় না, মুমিন ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলেন তিনি কে? এজন্য সূরাতুল ইনসান থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হলো, আমরা হচ্ছি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমাদের জীবনে এমন একটা সময় এসেছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না, এজন্য অহংকার আমাদের মানায় না। অহংকার করবে কে? মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা, এক ফোঁটা অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে? লা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে দম্ববরে রাস্তা দিয়ে হেঁটো না, অহংকার মানে একজনের তিনি কে? আল্লাহ বলেন আল কিবরিয়া ও রেদা, এই অহংকার আমার চাদর, ওয়ালা আজামাতু ইজারি, বড়ত্ব আমার লুঙ্গি, যে অহংকার করে ওই বেয়াদবটা কেমন যেন আমার চাদর ধরে টানাটানি করে, আর যে বেয়াদব আমার চাদর ধরে টানাটানি করে ওরে আমি জাহান্নামে দেবো, আমি ভ্রুক্ষেপই করি না, চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য মুমিন অহংকার করে না, মুমিন হয় বিনয়ী, মান তাওয়াদা আতারাফা, আপনি বিনয়ী হলে আপনারে উঠাই দিবে কে? এজন্য বিশ্বনাই বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান, পড়েন আমিন। নিজের চোখে নিজের ছোট রাখবেন, নিজের চোখে
নিজে ছোট, তাহলে মানুষের চোখে আপনারে বড় বানায় দিবে কে? আর নিজেই যদি বলেন আমি আল্লামা, তাহলে থাপ্পড় মেরে জমিনে গেড়ে ফেলবে কে? লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, তাই অহংকার আমার না। অহংকার সাজে একজনের চিৎকার করে বলেন তিনি কে? এরপর দুই নম্বর শিক্ষা হচ্ছে ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ অনেক নিয়ামত আমাদের দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়ার দরকার আছে না নাই? লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম, নিয়ামতের শুকরিয়া করো, নিয়ামত বাড়িয়ে দেব। কুফরি করবা জেনে রাখবা আমার আজাব বড় কঠিন, আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ। তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত তোমার, তুমি কি শাকুর হবা নাকি কাফের হবা, তুমি কি ডানপন্থী হবা না বামপন্থী হবা, তুমি কি জান্নাতি হবা না জাহান্নামী হবা, সিদ্ধান্ত কার? এজন্য যতদিন আমরা বেঁচে থাকি আমরা ডান পথে চলবো, আমরা সিরাতুল মুস্তাকিমের পথের সৈনিক হব, আমরা ডান দিকে চলবো, আমরা জান্নাতের সৈনিক হব। চিল্লা এখন ঠিক কিনা? আর সব সময় প্রশংসা করবো একজনের, চিল্লায় বলেন তিনি কে? তাহলে মানুষের মতো মানুষ হওয়া যাবে। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, শুরুতে বলেছিলাম ভুলে গেছেন বোধহয়, কি বানাতে এসেছে? কোরআন পড়লে মানুষের মতো মানুষ আমাদেরকে বানাবে কে? আল্লাহ তাআলা যেন এই কোরআনের আলোকে আমাদেরকে আলোকিত মানুষ বানায়, মানুষের মতো মানুষ বানায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেক, আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। কি কষ্ট বিশ্বনবীর হৃদয়ের ভিতরে, আল্লাহ বললেন নবী টেনশন নিয়েন না, আগের উম্মতরা হায়াত পেয়েছে 1000 বছর, 1500 বছর বেশি আবাদত করেছে, আপনার উম্মতরা হায়াত পাবে 60 বছর 70 বছর, কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আগের উম্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই নাই, কদরের রাত দেই নাই, আর এই কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। ওরা সারা বছর ইবাদত করে যা করতে না পারছে, আপনার উম্মতের এই কদরের রাতে এক রাত ইবাদত করবে, 1000 রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে। ফাতারদা ফাতারদা, নবী খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ কইবেন না? আমি আপনার কাছে একটা ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানতে চাইব, আর আমার ধারণা আমাদের দর্শকরাও এ ব্যাপারটা সম্পর্কে জানতে চাইবেন যে আমরা মুসলিমরা ঠিক কোন নিয়মে এই রাতকে খুঁজব। হাদিসে ব্যাপারে গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে লাইলাতুল কদরকে খুঁজব। একটা হাদিস আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অব সালাহ, হাদিস নম্বর 1370, আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমরা আল্লাহর রাসুলের সাথে সাথে রমজানে রোজা পালন করতাম, নবী আমাদের নামাজ পড়ার জন্য কখনো ঘুম থেকে ডেকে তুলতেন না, শুধুমাত্র রমজান মাসের শেষ 7টা রাতে, সে সময় রাতের প্রথম তৃতীয়াংশে নামাজ পড়তাম, 6ষ্ঠ রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন না, আর তারপর 5ম রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন, আমরা নামাজ পড়তাম মাঝরাত পর্যন্ত। আর নবীর যখন যাওয়ার সময় হতো, সাহাবীগণ বলতেন আপনি আমাদের সাথে সারা রাত নামাজ পড়লেন না কেন? তখন নবী বলতেন ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ নামাজ পড়লে ধরে নেওয়া হবে তোমরা সারা রাত পড়েছ। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 নম্বর খণ্ডে বুক অব লাইলাতুল কদর হাদিস নম্বর 2014, যে কেউ যদি নামাজ পড়ে লাইলাতুল কদরের রাতে পূর্ণ ইমান নিয়ে আল্লাহর কাছে পুরস্কারের আশায়, তার আগের সব গুণ ক্ষমা করা হবে। এছাড়াও একটা হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3512, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী,
তিনি আমাদের প্রিয়নবীকে জিজ্ঞেস করলেন যে আমি যদি লাইলাতুল কদর খুঁজে পাই তখন কি করব। তখন নবী বললেন যে তুমি তখন দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, বলবে যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি তো পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করা পছন্দ করো, সেজন্য আমাকে ক্ষমা করো। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2024, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10টা রোজার সময় তার কোমর বন্ধনী শক্ত করে বাঁধতেন, মানে তখন বেশি পরিশ্রম করতেন, আর সংযত থাকতেন স্ত্রী সম্পর্কের ব্যাপারেও, এবং রমজানের শেষ 10 দিন শুধু নামাজ পড়তেন। তিনি পরিবারের সবাইকে ঘুম থেকে ওঠাতেন। আরও একটা হাদিস সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2644, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 রাতে আরও বেশি করে নামাজ পড়তেন, বেশি করে আল্লাহর ইবাদত করতেন, দোয়া করতেন, বেশি জিকির করতেন শেষ 10 রাতে। আমরা মুসলিমরাও এভাবেই লাইলাতুল কদরকে খুঁজব। পবিত্র কোরআন বা সহিহ হাদিসে কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়েছে? সহিহ হাদিসে লাইলাতুল কদরের কিছু নিদর্শনের কথা বলা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাওয়ার পরে। তাহলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, তিনি চান না আমরা আগে জানতে পারি। যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম, আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত খুব একটা হয়তো করতাম না। একটা হাদিস আছে সহিহ মুসলিমে যে লাইলাতুল কদরের ঠিক পরেই, পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না, দেখাবে একটা থালার মতো যতক্ষণ না মাথার উপরে উঠছে। এছাড়াও সহিহ মুসলিমে বলা হয়েছে, খণ্ড নম্বর 2, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2633, যে লাইলাতুল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না। সহিহ মুসলিমে আরও একটা হাদিস আছে, খণ্ড নম্বর 2, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2635, আমাদের নবী বলেছেন যে লাইলাতুল কদরের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো, মাসের শেষের চাঁদ যেরকম হয়। এই সহিহ হাদিসটা আছে তাবরানী আর ইবনে খুজাইমাতে, যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না, আবার হবে না খুব ঠান্ডাও, এটা হবে একটা সুন্দর রাত, সুখ শান্তির রাত। আর সূর্যটা লাইলাতুল কদরের পরের দিনে হবে হালকা এবং লালচে। তাহলে লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে হাদিসে এটুকুই বলা হয়েছে, তবে এই নিদর্শনগুলো দেখা যাবে লাইলাতুল কদরের পরে, যাতে করে আমরা আগে লাইলাতুল কদরকে খুঁজি। এই রকমই আসলে হওয়া উচিত। এখন আপনি কি বলবেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পবিত্র রমজান মাসের শেষ 10 দিনে কি কি পালন করতেন? আমি আগেও বলেছি, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ইতিকাফ, হাদিস নম্বর 2024, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে কোমরবন্ধ শক্ত করে বাঁধতেন, আর রমজানের শেষ 10 দিন শুধু নামাজ পড়তেন, নিজের পরিবারকে ঘুম থেকে তুলতেন, তাদেরকে জাগিয়ে রাখতেন, বেশি করে নামাজ পড়তেন। এই হাদিস থেকে আমরা জানতে পারি নবী প্রথমে যে কাজটা করতেন, কোমরবন্ধ টাইট করতেন, মানে বেশি পরিশ্রম করতেন। দ্বিতীয়ত, তিনি স্ত্রীদের সাথে সম্পর্কের ব্যাপারেও সংযত থাকতেন, কারণ রমজানের শেষ 10 দিন এতেকাফে বসতেন তিনি, আর এতেকাফের একটা নিয়ম হচ্ছে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 187। এছাড়াও তিনি তখন নামাজ পড়তেন রাতের বেশিরভাগ সময় বা পুরো রাত ধরে, এটা করতেন রমজানের শেষ 10 রাতে। নবী রাতের বেলায় নামাজ পড়তেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন শেষ 10 রাতে। এটা বলা হয় যে সারা রাত ধরে নামাজ পড়া উচিত না, এটা হলো যে বছরের প্রত্যেকটা দিন রাত। এটা বাদে রমজানের শেষ 10 দিনে রাতের বেশিরভাগ সময় নামাজ পড়তে পারেন, এমনকি সারা রাতও পড়তে পারেন, এটার অনুমতি আছে। এছাড়াও বলা হয়েছে যে তিনি তার পরিবারকে জাগাতেন, তিনি নিশ্চিত করতেন যে তার স্ত্রীগণ যেন ঘুম থেকে ওঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, লাইলাতুল কদরকে খুঁজে, এই পয়েন্টটাও মাথায় রাখতে হবে। এছাড়াও নবী বেশি করে চেষ্টা করতেন
বেশি নামাজ পড়তেন, বেশি করে দোয়া করতেন, বেশি জিকির করতেন, আল্লাহ তাআলার কাছে আরো যাওয়ার চেষ্টা করতেন রমজানের শেষ রাতগুলোতে। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা ডক্টর, এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো। মহিলারা যখন আল্লাহর ইবাদত করছে আর লাইলাতুল কদরের সন্ধান করছে, এখন কোনো মহিলার যদি হয় পিরিয়ড, রক্তস্রাব, তখন সে রোজা রাখবে না, নামাজও পড়বে না, এরকম মহিলা কিভাবে খুঁজবে লাইলাতুল কদরকে? রজস্রাব হওয়া মহিলাদের কথা যদি বলতে হয়, তারা সব ধরনের ইবাদতই করতে পারবেন, সব ধরনের উপাসনা, রজস্রাব হওয়ার সময় পারবেন না নামাজ পড়তে, রোজা রাখতে, কাবার চারপাশে প্রদক্ষিণ করতে আর ইতেকাফ করতে। ইবাদতের এই চারটা কাজ বাদে রজস্রাব হওয়া মহিলা সব ধরনের ইবাদত করতে পারবে। মহিলারা রমজানের শেষ দশ দিনে যেটা করতে পারে যদি তখন রজস্রাব হয়, সেটা হচ্ছে সে অবশ্যই দোয়া করতে পারবে, প্রার্থনা করতে পারবে। আমাদের নবী বলেছেন, হাদিসটা আছে তিরমিজিতে 2370 নম্বর হাদিস, যে প্রার্থনা করা, দোয়া, এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতগুলোর একটা, আর দোয়া একটা ইবাদত। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, বলবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আর একটা হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3512, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে যদি তিনি জানেন আজকের রাতে লাইলাতুল কদর, তাহলে তিনি কি করবেন? নবীজি তখন উত্তরে বললেন যে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর বলবে যে তুমি তো পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করা পছন্দ করো, সেজন্য আমাকে ক্ষমা করো। তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটাও সেরা ইবাদতের মধ্যে পড়ে। এছাড়াও রজস্রাব হওয়া মহিলারা যেটা করতে পারে রোজার শেষ দশ দিনে, সেটা হচ্ছে জিকির। যেমন ধরেন, সে সময় বলতে পারে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যার মানে সকল মহিমা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশক্তিমান। আরো পড়তে পারে সুবহানাল্লাহি বিহামদি, মানে সকল মহিমা আল্লাহর এবং সকল প্রশংসা আল্লাহর। এছাড়া পড়তে পারে সুবহান আল্লাহ ওয়াল আযীম, যে সকল প্রশংসা আল্লাহর, তিনিই মহান। তাহলে জিকির করতে পারবেন, যত বেশি জিকির করতে পারবেন ততই ভালো। এছাড়াও তারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআনের অনুবাদ পড়তে পারবে। তাহলে এই সব ইবাদত করার মাধ্যমে তারা এই রাতে আল্লাহর কাছাকাছি আসতে পারবে। জাযাকাল্লাহ খায়। কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়তে পারি, কোনো সমস্যা নেই। রমজানের শেষে দশ রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ শবে কদরের রাত, আর এজন্যই আমরা বাংলাদেশের মুসলমান রোজাদার পুরুষ এবং নারীরা এই দশ রাতে সবচেয়ে গুনাহ করি। কোথায়? মাশাআল্লাহ, সচেতন, বড় কষ্টের ব্যাপার। রোজাদার মহিলারা, পুরুষেরা, ঠিক শেষ দশ রাত, যে দশ রাত আল্লাহর রহমতের দরজা খোলা হয়েছে শবে কদরের রাত, আমরা প্রায় পুরো দশটা রাতই মার্কেটে কাটাই। আমরা চেষ্টা করব কেনাকাটা আগে করতে, একটু কষ্ট হলেও দিনে করতে, এবং দিনে না হলে মাগরিব থেকে ইশার ভিতরে করে নিতে, ইশার পর থেকে বাকি রাত জন্য ইবাদতে কাটাই। একান্ত বাধ্য হলে যদি মেয়েরা মার্কেটে যেতে হয়, পর্দার সাথে যাবেন। তারপরও যে পালাপাড়ি হয়, বোরকা পরলেও পর্দা হয় না। এই জন্য কেনাকাটা থাকলে যদি মেয়েদের মার্কেটে যেতেই হয়, তাহলে রোজার প্রথম দিকে কেনাকাটা করে নেবেন, পর্দা সহ যাবেন, শালীনভাবে যাবেন, পুরুষের ভিড়ের ভিতরে যাবেন না। আর পুরুষেরাও যারা একান্ত ব্যবসায়ী, তাদের কথা ভিন্ন, তারা বাধ্য হয়ে দোকানে থাকবেন, তারা দোকান বন্ধ করে শেষ সাথে অন্তত তারা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়বেন। আর যারা পারবেন তারা ইশার আগে সব হাজত ছেড়ে বাকি রাত, বিশ রাত থেকে তিরিশ রাত পর্যন্ত, পুরো রমাজান শেষ দশ রাত আপনারা প্রতি রাতেই তারাবি ছাড়াও কিছু নামাজ পড়বেন। শবে কদর মানে সাতাশ না, শবে কদর মানে শেষ দশ রাত। এতেকাফ রাসূলুল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। আমাদের দেশে এতেকাফ এখন বিজনেস হয়ে গেছে। শোনো, একটা মসজিদে কেউ না রাখলে গুনাহ হবে, কাজে টাকা পয়সা দিয়ে এখন রেখে দাও। এতেকাফ ওই জন্য না, এতেকাফ হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, যে করবে সে পাবে। কাজেই আমরা সবাই চেষ্টা করব এতেকাফ করার, দশ দিন পুরো মসজিদে আল্লাহর ইবাদতে থাকার,
দুনিয়ার সম্পর্ক কমিয়ে দেওয়ার, এতেকাপকারী ঘুমিয়ে থাকলেও এটা বড় এবাদত। যদি না পারি, এতেকাপ করতে না পারি, অন্তত প্রতি রাতে কিছু অতিরিক্ত এবাদত করব। ঈদুল ফিতরের চাঁদ দেখে তাকবীর বলবেন, দোয়া পড়বেন, ঈদুল ফিতরের রাত্রেও তাকবীর বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সকালে ঈদের নামাজ পর্যন্ত। ঈদুল ফিতর সকাল সকাল আদায় করা সুন্নত, বেলা ওঠার আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে হয়ে যাওয়া উচিত। যদিও আমাদের দেশে বেলা হয়, তবে যে যেখানে আছেন আস্তে আস্তে সুন্নতের দিকে আসার চেষ্টা করবেন। সামাজিক বিভিন্ন কারণে একটা বদরুসুম হয়ে গিয়েছে, ঈদুল ফিতরের দিনে সকালে ফিতরা দিতে হয়, গরিবদের বাড়িতে খাবার পৌঁছানোর নিশ্চয়তা, এই জন্য রসুল্লাহ একটু দেরি করতেন, সকালে কিছু খেয়ে যেতেন, তিনটে পাঁচটা খেজুর অথবা কিছু মিষ্টি অথবা কিছু খাবার খেয়ে ঈদের মাঠে যেতেন। ঈদের মাঠে রসুল্লাহ সাল্লাম প্রথমে সালাত আদায় করতেন। ঈদ আসলেই আমাদের ঝগড়া আছে, ছয় তকবীর না বারো তকবীর, ছয় বারো দুটোই সহি, কাজে ঝগড়া করবেন না। ঈদের পরে রসুল্লাহ সাল্লাম খুতবা দিতেন, আম খুতবা দেওয়ার পরে মেয়েদের ওখানে যেয়ে খাস খুতবা দিতেন। রসুল্লাহ সাল্লামের সময় মেয়েরা পিছনে জামাতে শরিক হতেন, রসুল্লাহ উৎসাহ দিতেন। এরপরে মুসলমানরা যার যার বাড়িতে চলে যেতেন, এক পথে যাওয়া আর এক পথে ফেরা এগুলো সুন্নত, দেখা সাক্ষাৎ সালাম করা, কেমন আছেন দোয়া করা সুন্নত, মুসাফা করা সুন্নত, কোলাকুলি হলো যার সাথে অনেক দিন পরে দেখা তার সাথে, এটা সুন্নত। ঈদের সুন্নত না, কোলাকুলিটা ঈদের সুন্নত। মানুষ নিজের মতো করে জিজ্ঞাসা করছে যে আব্দুরাজাক সাহেব, লাইলাতুল কাদর তো কেমনে হবে, যখন আমাদের রাত তখন পৃথিবীতে আর কারো দিন, তাহলে এটা কেমন হলো? ঠিকই তো বিপদে পড়েছে, যে আমার তো রাত কারো তো দিন, এই কথা আর বুঝতে চায় না যে দিন রাত পৃথিবীর উপর দিয়ে গড়ে। আল্লাহ বলছেন যে দিন রাতকে ধরে, রাত দিনকে ধরে, একটা আগে আগে যাচ্ছে তার একটা পিছে পিছে যাচ্ছে। তো পৃথিবীতে যখন যেখানে রাত হচ্ছে তখন সেখানে লাইলাতুল কদর হচ্ছে, সেটা আমার আপনার মতো হবে না তার মতো হবে? যারা ফেরেশতা একটা মসজিদে একবার দুই রেকাত সালাত আদায় করলে 70,000 একবার ধরে, তাহলে 70,000 ফেরেশতা মানে কি? মসজিদে নববীতে 10 লক্ষ মানুষ ধরে, 10 লক্ষ না 10,000 সমন্বিত মসজিদের মুসল্লি, তাহলে কিয়ামত পর্যন্ত এইভাবে ফেরেশতা সালাত আদায় করতে থাকলে কত ফেরেশতা হতে পারে? আর বিভিন্ন কাজে যারা আছে তারা তো আছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাম রামাদানা ঈমানায় হেতে সাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি রমজান মাসে ঈমান সহকারে নেকি রাসাই সিয়াম পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে। আল্লাহর নবী বলেন, মান সাম রামাজানা ঈমানায় হেতে সাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অমান কামা লাইলাতাল কাদরে ঈমানায় হেতে সাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, মানুষ যদি নেকির আশায় রমজান মাসে সিয়াম পালন করে আর তারাবির সলাত আদায় করে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। রমজান মাসে আমরা তারাবির সলাত আদায় করব, জামাতবদ্ধ হয়ে করাই ভালো, তবে যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী তারা একাই বাড়িতে পড়তে পারি, সেটা ভিন্ন কথা। তবে আমাদের জন্য সুন্দর হবে জামাতেই তারাবি পড়া। আল্লাহর নবী বলছেন, রমজান মাসে কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়ে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, আমি যদি রমজান মাসের শেষে তারাবি পড়তে গিয়ে রাত জাগতে গিয়ে লাইলাতুল কদর জানতে পারি তাহলে আমি কি বলবো, ওখানে আমার চাওয়া পাওয়া কি রয়েছে? আল্লাহর নবী বললেন, আয়েশা কুলি, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, দয়া করে তুমি ক্ষমা করো, যতবার ইচ্ছে যেভাবে ইচ্ছে। আপনারা সুন্দর করে ঈমানের আশায় রমজান মাসের সিয়াম পালন করুন, রমজান মাসের তারাবির সালাত আদায় করুন,
ইনশাআল্লাহ অতীতের সব পাপ ক্ষমা হবে। রমজান মাস একটা দয়ার মাস, রমজান মাস একটা রহমতের মাস। আমরা যদি রমজান মাসের সিয়াম পালন করি তাহলে আমরা জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। আমরা যদি নফল সিয়াম পালন করতে পারি তাহলে জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে আপনারা বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার চেষ্টা করুন। প্রতি মাসে 13, 14, 15, 3 দিন সিয়াম পালনের চেষ্টা করুন। বিশেষভাবে আরাফার দিন সিয়াম পালনের চেষ্টা করুন। মহরমের 2 দিন 9-10 সিয়াম পালনের চেষ্টা করুন। এইভাবে ফরজ সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অনেক দয়া, তুমি আমাদের প্রতি একটু দয়া করো। আমরা যেন নফল সিয়াম পালন করে তোমাকে সন্তুষ্ট করতে পারি, আমরা যেন জান্নাত লাভ করতে পারি, এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর তখন বড়ই মেহনত পরিশ্রম করতেন এবং বড় ভালো প্রস্তুতি নিতেন। সুতরাং আজকে থেকে প্রস্তুতি নেন যে আর রাতে ঘুমাবো না, আর রাতে ঘুমাবো না মানে গল্প গুজব করে টাইম পাস করব তাও না, বরং আমরা মসজিদে টাইম কাটাবার চেষ্টা করব, অথবা কোরআনে কারিমের সাথে টাইম কাটাবার চেষ্টা করব, অথবা সেজদার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব, দুয়ার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব, আল্লাহর জিকির আজকার ইবাদত বন্দেগীতে তওবা ইস্তেগফার নিজের সংশোধনের জন্য অনুতপ্ত লজ্জিত হব নিজের অতীতের ওপর। আল্লাহ পাক যেন আমাদেরকে এইরকম নেক আমলের বেশি বেশি তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পরিবারকে জাগিয়েছেন, সুতরাং এই বিষয়টি আবার তাকিদ করছি, আপনিও আপনার পরিবারকে জাগাবেন। আপনার পরিবার মানে শুধু আপনার স্ত্রী নয়, আপনার বাপ মারও দেখাশোনা করছেন, তাদের খোঁজ খবর নেবেন, আপনার বোনেরা আছে তাদের খোঁজ খবর নেবেন যে ওরা যাচ্ছে কিনা, আর ওরা ইবাদতবন্দি করছে কিনা, সুন্নতি তরিকা ইবাদতবন্দি হচ্ছে কিনা, কারণ অনেক বিদাতী ইবাদতবন্দি করছে, ওজিফার কিতাব নিয়ে এনেছে, আর ওজিফার কিতাব নিয়ে কদরের রাতে ওই বিদাতী ওজিফা পড়ছে, দুরুদে তাজ, দুয়ায়ে গাঞ্জুল আরশ, হ্যাঁ, দুরুদে মাহি, আর দুরুদে লাখি, আর দুরুদে তোনা জিনা, আর কত কিসের বিদাত পড়ছে, তো ওইসব পড়ে লাভটা কি হবে? আর একটি দোয়া যেগুলি বললাম, আর এইরকম ওজিফার কিতাবে যতগুলি আছে, ওই 5টা সূরা থাকে, সূরা মুজাম্মেল, সূরা আর কি, সূরা মারিয়াম, আর অমুক, আর তমুক, 5টা সূরা শুধু কোরআনে কারিমে থাকে, আর বাকি সবগুলি হচ্ছে ভুয়া, সবগুলি হচ্ছে একবারে জালিয়াতি, সব জাল কথা। রসুলুল্লাহর দোয়া নেই যে এত জাল কথা মানুষকে শিখাইতে হবে, আর জাল ওজিফা শিখাইতে হবে, আর তারপরে অনেকগুলি ওজিফা আছে আর দুরুদ আছে, তাতে শিরকি কথা আছে, তাতে অতিরঞ্জন বাড়াবাড়ি আছে, যাতে বিধাত আছে। সুতরাং ওই সব চটি বই যেগুলি ওজিফার বই বলে পরিচিত আমাদের সমাজে, সেগুলি যেন আপনার পরিবার না পড়ে। শহীদ আর কিতাব কোরআন সন্না ভিত্তিক যেগুলিতে রেফারেন্স, হাওয়ালা, বরাত দেওয়া আছে, ওগুলো যদি পান তো ভালো কথা, আর না হলে সরাসরি হাদিসের কিতাবগুলি রয়েছে, যেমন রিয়াজুস সালেহীন রয়েছে, এসব কিতাব থেকে নেবেন, যাতে করে জাল বা মিথ্যা বা বানানো মানুষের এইসব দুরুদ আর দুয়ার জিকির এসব না পড়া হয়। এই দিনগুলির শেষ যে 10টি দিন, এই দিনগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করেছেন। এতেকাফ, এতেকাফ মানে মসজিদে অবস্থান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, শুধু আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা। লুজুমুল মসজিদ লিতাফাররুগ লিতাআতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে ফ্রি করে দেওয়ার জন্য, অবসর করে দেওয়ার জন্য, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করা আল্লাহর ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। আর এই কাজটি হচ্ছে সুন্নাত, যা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 187 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না বা স্ত্রীদের সংস্পর্শে যেও না, স্ত্রী সম্ভোগ করিও না, সহবাস এবং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে, আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, চুমন দেওয়া, কোনোটাই জায়েজ নয় এতেকাফের অবস্থায়, বরং কাম ভাব নিয়ে তার দিকে তাকানো এটাও জায়েজ নয়। হ্যাঁ, কাম ভাব যদি না থাকে সাধারণ অবস্থায়
স্ত্রী আসলো আপনার সাথে দেখা করলো, সালাম দোয়া, কেমন আছো, ভালো আছো, দেখা সাক্ষাৎ হয়ে গেল, বাড়ির কি খবর টবর আছে, যদি সামান্য কিছু বলে কোনো দোষ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম বিবিদের সাথে প্রয়োজনের কথা বলেছেন। যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সম্ভোগ করিও না, স্ত্রীদের সংস্পর্শে যেও না। ওয়ান্তুম আকিফুনা কি বলা হয়েছে? ফিল মাসাজিদ, মসজিদে। আর এই এতেকাফ পুরুষের হোক অথবা নারীর হোক মসজিদে হইতে হবে, মসজিদে হইতে হবে। মসজিদ ছাড়া মহিলাদের জন্য বাড়িতে এতেকাফ, মোসাল্লায় যেখানে নামাজ পড়ে, যাই নামাজে, এই এতেকাফ আমাদের জানা নেই। কি হয় তাতে? আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহু ফীহা, সেই রাতে ফেরেশতাগণ অবতরণ করেন। তানাজ্জালু তা তানাজ্জালু ছিল আসলে, ওয়ার-রূহু ফীহা, এবং বিশেষ করে রুহুল আমিন ফেরেশতা জিবরিল আমিন তিনিও নেমে আসেন। জি হ্যাঁ, রুহের তাফসিরে কিছু ভিন্ন মত থাকলেও সেগুলি দুর্বল, সঠিক নয়, বরং প্রাধান্যপ্রাপ্ত রাজে উক্তি হচ্ছে যে রুহ মানে হচ্ছে যাকে আল্লাহ রুহুল কুদস বলেছেন, যাকে আল্লাহ রুহুল আমিন, রুহুল আমিন, হ্যাঁ, কুল নাজ্জালাহু রুহুল কুদস, হ্যাঁ, কোরআনে কারিমে রয়েছে, আর তিনি রুহ। তাহলে জিব্রাইল আলাইহিস সালামের নাম কোরআনে কারিমে জিবরিল রয়েছে, যেটা অন্য উচ্চারণে জিব্রাইল, অন্য কেরাতে জিব্রাইলও, জিবরিল, জিব্রাইল আর আর রুহ, এই আর রুহ, রুহ মানে এখানে আত্মা নয়, রুহ মানে জিব্রাইল আলাইহিস সালামের উপাধি রুহ, আর জিব্রাইল আলাইহিস সালামের আরেকটা উপাধি হচ্ছে রুহুল কুদস, জিব্রাইল আলাইহিস সালামের উপাধি হচ্ছে আর রুহুল আমিন, বিশ্বস্ত রুহ, বিশ্বস্ত আমানুদ্দার রুহ, আমানুদ্দার ফেরিস্তা, যিনি রাইসুল মালায়েকা, ফেরিস্তাদের চিফ। জি হ্যাঁ, জিব্রাইল আলাইহিস সালামও নেমে আসেন, অসংখ্য ফেরেশতা নেমে আসে, বেইজনে রব্বিহিম, তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে, আল্লাহর অনুমতি হয় যে যাও তোমরা এই রাতে অবতরণ করো পৃথিবীতে। জি হ্যাঁ, মিন কুল্লি আমরিন, জি সকল, জি সকল বিষয়, হ্যাঁ, সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অর্থাৎ সকল কল্যাণের বিষয়গুলি নিয়ে। জি হ্যাঁ, তো মিনকুল্লে আমরেন সম্পর্ক একটা তাফসীর হচ্ছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহু ফীহা বিইজনি রব্বিহিম মিনকুল্লি আমর, নেমে আসেন ফেরেশতারা কি নিয়ে? মিনকুল্লি আমরিন, ইবনে উসাইমিন রহমতুল্লাহ বলছেন মিনকুল্লি আমরিন মানে বেকুল্লি আমরিন, মিন এখানে বায়ের অর্থে রয়েছে, প্রত্যেক গুরুত্বপূর্ণ বা বরকতপূর্ণ মহত্বপূর্ণ বিষয় নিয়ে নেমে আসেন। কী জন্য ফেরেশতারা নেমে আসেন? রহমত নিয়ে নেমে আসেন। ফেরেশতা নেমে আসা মানে যেখানে ফেরেশতা আছে রহমত নেমে আসে, যেখানে ফেরেশতা থাকে বরকত থাকে, যেখানে ফেরেশতা থাকে সেখানে, যেহেতু ফেরেশতারা কোনো পাপ করে না, পাপ মুক্ত, সুতরাং সেখানে ভালো মানুষদের সংখ্যা বাড়ে, সেখানে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা প্রশান্তি নেমে আসে, রহমত তাদেরকে ঢেকে নেয়। এগুলি হচ্ছে অর্থ মিনকুল্লে আমর। দ্বিতীয় তাফসির হচ্ছে মিনকুল্লে আমরের সম্পর্ক হচ্ছে সালামুন হেয়ার সাথে, সালামুন হেয়া মিনকুল্লে আমরিন, অর্থ অন্যরকম হয়ে যাবে। সালামুন হেয়া, সালামুনটা হচ্ছে খবরে মুকাদ্দম, খবর পরে হয় সাধারণত, জায়দুন কাইমুন, কিন্তু কখনো কখনো আগে হইতে পারে। হেয়াটা হচ্ছে মুবতেদা, হেয়া মানে সেই রাত্রি, আল্লাইলা, এই লাইলাতুল কদরে সালামুন, আসলে ছিল কি সালামুন লাইলাতুল কদরে মিন কুল্লি আমরিন, এটা হলো আরবির তাফসির আরবি দিয়ে। এই কদরের রাতটি হচ্ছে শান্তিময় মিন কুল্লি আমরিন, হ্যাঁ, প্রত্যেক অনিষ্ট থেকে, মিনকুল্লা আমর, প্রত্যেক অনিষ্ট থেকে, প্রত্যেক খারাপি থেকে, প্রত্যেক বালা মুসিবত থেকে, প্রত্যেক বিপদ থেকে, প্রত্যেক মানুষের জন্য ক্ষতিকর বস্তু থেকে এই রাতটি হচ্ছে সালামত, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত, বরকত আর বরকত, রহমত আর রহমত, মিনকুল্লা আমর, সালামুন হেয়া, এই রাতটি হচ্ছে সালাম, সালামুন হ্যাঁ। এই রাতটিকে সালাম কেন বলা হইল? এর তাফসিরে বিভিন্ন মত রয়েছে।
তার মধ্যে একটি এক দুটি বা তিনটি উক্তি উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আপনাদের সামনে পেশ করি আর তারপরে আরও কিছু বলব। বলছেন তিনি সালামুন হিয়া সম্পর্কে কালা মুজাহিদ প্রখ্যাত তাই মুজাহিদ বলছেন হিয়া সালেমাতুন এই রাতটি হচ্ছে নিরাপদ সালামত কি থেকে লায়াস্তাতিউ শায়তানু আইয়ামালা ফিহা সুআন আও ইয়ামালা ফিহা আযান শয়তান এই রাতে কোনো মন্দ কিছু করতে পারে না আও ইয়ামালা ফিহা আযান তাতে কোনো কষ্টদায়ক কোনো কিছু করতে পারে না। জি হ্যাঁ, তারপরে সেই রাতে সব ভালো হয়ে যায় নাকি? ভালো হয় না। হ্যাঁ, এটার উত্তর ওইটাই, যেই উত্তর যে প্রশ্ন জাগে, যদি শয়তানকে বেঁধেই দেওয়া হলো, বন্দি করে দেওয়া হলো রমজান মাসে, তো রমজানে কেন খারাপ মানুষ থাকছে? বুঝা গেছে? এর উত্তর আমার বিভিন্ন আলোচনাগুলি রমজান আলোচনাগুলিতে আছে। একটি উত্তর হচ্ছে যে একটা চাকাকে ঘুরিয়ে দেওয়ার পরে যদি আপনি হাতটা টেনেও নেন বা আপনি যে এটা যে যা দিয়ে ঘোরায় কী বলে ওটাকে, হ্যান্ডেল, হ্যাঁ হ্যান্ডেল, ছোটো যুগে এই পাম্প সেট মেশিন স্টার্টও দিয়েছি কিন্তু ভুলে গেছি, নামই ভুলে গেছি, 40 বছর ছেড়ে দেওয়া, তারপরে টেনে নেয় কিন্তু মেশিন চাকা তো চলতে আছে, তাই কি না? চলতে আছে। ওই রকমই শয়তান এগারো মাস ধরে খারাপ প্রকৃতির মানুষগুলোকে এমনভাবে চালিয়ে দিয়েছে যে একটা মাস আর শয়তানের কাজকর্ম করা দরকার নাই। হ্যাঁ, পরে এক মাস বন্দি, আবার ভাবছি এক মাস পরে তো আবার বেরিয়ে পড়বো, এটাকে আবার ফিরিয়ে নেবো। খুব বেশি তো রমজানের পরে 2-4-10 দিন নামাজ পড়বে, তারপর আবার নামাজ মসজিদ থেকে বের করে নেবো এদেরকে। সাকসেস শয়তান, কিন্তু সাকসেস, কথা ঠিক কি না? যারা রমজানি মুসলমান তাদের নামাজ রমজান পরে সাথে সাথে শেষ হয়ে যায়, অনেকে রমজান মাসেই কমে যায়, প্রথম দিকে মসজিদে জায়গা পাওয়া যায় না, ভালো মানুষদের তো জায়গা হয় না, একটু দেরি করলে সবে নামাজিতে ফুল হয়ে গেছে রমজান মাসে, রমজানি মুসলমান, আর তারপরে 10 দিন পরে 2-4-5 দিন 10 দিন তারপরে কমতে লাগে কমতে লাগে, এমন কমে যায় পরিলক্ষিত, তাই না? বুঝেন না আপনারা, রমজানের শেষ দিকে অনেক লোক কমে যায়, আবার ওই কদর রাতগুলোতে একটু হয়তো বেশি হয়, আর তারপরে শেষ, কারো রমজানই শেষ, কারো রমজান পরে 5-7 দিন চলতে থাকে, 10-20 দিন চলতে থাকে, আর 1-2 মাস চলতে থাকে, 2 মাস চলতে থাকে, তারপরে শেষ, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা রাহিম আল্লাহ, কথা ঠিক কিনা? জি হ্যাঁ, তো শয়তান এই কাজ করছে। তারপর আরেকটা বিষয় আছে, কোরআনে কারিমে আল্লাহ বলছে ইস্তাহওয়াজা আলাইহিমুশ শয়তান, শয়তান মানব জাতির ওপর বিস্তার লাভ করে, আধিপত্য কায়েম করে ফেলে, যখন আধিপত্য কায়েম হয়ে যায় তারপরে আর কাজ করা লাগে না। আধিপত্য প্রথম কায়েম করতে একটু কষ্ট করতে হয়, দেখেন ইলেকশন করতে হলো, এই করতে হলো, সেই করতে হলো, আর তারপরে যে জিতলো জিতলো, এখন আরামে বসে গেলে আর কোনো চিন্তা নেই, কথা ঠিক কিনা? প্রথমখানে একটু সংগ্রাম করতে হয়। হ্যাঁ জি হ্যাঁ, তো ঠিক ওই রকমই শয়তানের ব্যাপারটা, ইস্তেহওয়াজ আলাইহিম শয়তান, শয়তান আধিপত্য কায়েম করে ফেলেছে অসৎ লোকদের ওপর। জি, ইল্লা মান রাহিম আল্লাহ, আল্লাহ যদি রহম করে থাকেন সেই সেখান থেকে মুক্তি পাবে। আরেকটি উত্তর আমি বলছি এখানে, সেটা হচ্ছে দেখেন জিন শয়তানকে না বন্দি করা হয়, কথা ঠিক কিনা? মানুষ শয়তানকে বন্দি করা হয়? মানুষকে তো কখনো বন্দি করে না, আল্লাহ রাব্বুল আলামিন, সব খোলা আছে, অসৎ মানুষরা তো, যেমন জিন শয়তান আছে মানুষ শয়তান আছে, জিন শয়তান রমজান মাস আসলে তার আগে তো বলে আমাদেরকে তো বন্দি করে দিলে, কি মানুষ শয়তানগুলোকে কী করে বন্দি করবে আল্লাহ? ওরা তো খারাপ করতে আছে, বন্ধু খারাপ বন্ধু আছে আপনার খারাপ করছে, আর কত নামাজ পড়বি, দেখলাম খুব নামাজই দেখলাম, কলব ঠিক থাকলে সব ঠিক, ইসলাম এখানে আছে, আমার কলব সাফ, দিল সাফ আছে, ব্যাস জান্নাত, কথা বোঝা গেছে না? তো মানুষ শয়তান লেগে আছে, আরে সারা জীবন মেলা পাপ করেছেন, আর আপনার বন্ধু মহল সাহ আপনাকে জানে যে অনেক চুরি বাটমারি করেছেন বা অসৎ কাজ করেছেন, ও মুসল্লি সেজেছিস, কখন তুই তুই এত মুসল্লি হলি, এই দুই একটা টিটকারিতে আপনার অবস্থা খারাপ হয়ে গেল, নামাজ রোজা সব ছেড়ে দিল, ধর দরকার নেই, ঠিক না? এই মানুষ শয়তান আপনাকে ফিরিয়ে নিল, এরকম বহু লোককে ফিরিয়ে নিচ্ছে, সঙ্গদোষে লোহা ভাসে, সঙ্গদোষে কি হয়? লোহা ভাসে। জি, বড় বড় জাহাজের লোহাগুলো ভাসছে, জি, যেহেতু তাতে ইঞ্জিন লাগানো আছে। সালামুন হিয়া, এই রাত হচ্ছে শান্তি, শান্তি একটি বললাম, দ্বিতীয় বলছেন যে তসলিমুল মালায়েকাতু লাইলাতুল কদরে, এটা বলছেন ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাবি রহমতুল্লাহ বলছেন যে ফেরেশতারা কদর রাতে সালাম প্রদান করে, সালাম পেশ করে কারাকে? আলা আহলিল মাসাজিদে, মসজিদে অবস্থানকারী মুসল্লিদেরকে,
সালাম আলাইকুম মসজিদে মসজিদে গিয়ে সালাম আলাইকুম সালাম আলাইকুম ফেরেশতারা সালাম বলে, আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখুন, আল্লাহ আপনাদের শান্তি রাখুন, শান্তির দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতুলা আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর হলে ফেরেশতারা তখন চলে যায় আকাশে। জি, ইমাম কাতাদা ইবনে যায়েদ ওরা বলছেন সালামুন হিয়া মানে হিয়া খাইরুন কুল্লোহা, এই কদরের রাতটি হচ্ছে কল্যাণ আর কল্যাণ, মঙ্গল আর মঙ্গল পুরোটাই। লাইসা ফিহা শাররুন ইলা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত কোন রকমের তাতে অনিষ্ট থাকে না, মঙ্গল রয়েছে। এই মঙ্গল যারা নিতে পারবে তারাই ভাগ্যবান হবে। এছাড়া আরেকটি তাফসির উল্লেখ করেছেন ইমাম ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন অন্য অন্য মুফাসসিরিন থেকে নকল করে যে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে সালাম দেয়। একটা তো বললাম যে ফেরেশতারা কাকে সালাম দেয়, মানুষকে, মুসল্লিদেরকে, মসজিদে যারা অবস্থান করছে ইবাদত বন্দেগীতে মশগুল আছে তাদেরকে সালাম দেয়। ফেরেশতা না, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে। দেখেন ফেরেশতার ভিড়ভাড়, কোনোদিন এত ফেরেশতার একসাথে গ্যাদারিং দেখা সাক্ষাৎ হয়নি। তো এক ফেরেশতার আরেক ফেরেশতার সাথে কোথায় এসে দেখা হচ্ছে? এই কদর রাতে এসে জমিনে দেখা হচ্ছে, সালাম আলাইকুম সালাম আলাইকুম, ও ফেরেশতা ওকে সালাম দিয়ে, ওকে সালাম দিয়ে, ও সালাম দোয়া করছে। জি হ্যাঁ, ইউসাল্লাম বাদহুম আলা বাদ, ইউসাল্লাম বাদুল মালায়েকা আলা বাদ, এই অর্থগুলি করা হয়েছে। হাত্তা মাতলাইল ফজরি, ফজর উদয় হওয়া পর্যন্ত। তালা ইয়াতলাও মানে হচ্ছে উদয় হওয়া, আর মাতলা মানে হচ্ছে উদয় হওয়ার সময়কাল, জারফে জামান আর জারফে মাকান দুটি হয়, কিন্তু এখানে মাতলাউনের ওজনটি জারফে জামান হয় আর জারফে মাকান হয়, যারা আরবি গ্রামার পড়েছেন মাফ আলুন। হ্যাঁ, যেমন মসজিদ, মসজিদ কেন বলা হয়, সেজদার স্থান, তাহলে এটা জারফে মাকান হইলো। কিন্তু মাতলা সূর্য উদয় হওয়ার কি বললাম সময়কাল, এখানে সময়কাল জারফে জামানের অর্থে রয়েছে। কিন্তু যখন আপনি জুলকারনানের ঘটনা পড়বেন, হাত্তাইজা বালাগা মাতলে আশামসে, যখন সূর্য উদয় কালে পৌঁছিলেন না, উদয়ের স্থলে পৌঁছিলেন, উদয় স্থলে পৌঁছিলেন মানে এত দূর পর্যন্ত তিনি চলে গেলেন দেশ দখল করতে করতে, যে মনে হচ্ছে যে এখানে সূর্য উদয় হচ্ছে, এরপরে আর দুনিয়া নেই। পূর্ব দিকে সফর করতে করতে অর্থাৎ প্রশান্ত মহাসাগর পর্যন্ত চলে গেলেন। জাপান চীন শেষ করে যদি চলে যান তখন কি শুরু হবে? হ্যাঁ, প্রশান্ত মহাসাগর। এখন ওখানে গিয়ে দেখছে যে সূর্য উঠছে সাগর থেকে, আর দুনিয়া নেই, এখানে শেষ। তখন আমেরিকা জানা ছিল না যে প্রশান্তের পরে আবার আমেরিকা আছে। হ্যাঁ, আটলান্টিকের পরে আমেরিকা, মাগরেব আর শামস, সূর্য ডুবার স্থলে পৌঁছেছেন, সেখানে মাগরেব, এখানে জারফে মাখান, সূর্য অস্তমিত হয় ওই স্থলে পৌঁছিলেন, মানে আটলান্টিকের কিনারায় তটে পৌঁছিলেন। যখন আটলান্টিকের কিনারায় পৌঁছিলেন, পৌঁছে মনে হচ্ছে যে তাগরু ফিকা ফি আইনিন হামিয়া, মনে হচ্ছে যে বাষ্প উঠছে ভাব গরম পানি থেকে, আর ওই গরম পানিতে সূর্যটা ডুবছে, মানে আটলান্টিক সাগরে সূর্যটা ডুবে যাচ্ছে, আর তো আমেরিকা দেখা যায় না। কথা বোঝা গেছে? যদি সেই যুগে আমেরিকা যাওয়ার ব্যবস্থা থাকতো তো জুলকারনাইন মনে হয় আমেরিকাও চলে যেতেন, আমেরিকার নাম কেউ জানত না। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তো এই ছিল সূরাতুল কদর আর তার তাফসীর বললাম। ইসলাম ইজ লাইফ, ইসলাম ইজ জীবন।